হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল এসার বাংলা টিপস ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো ফ্রেন্ড আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো আপনি কীভাবে আপনার রেশন কার্ডে যে কোনো ব্যক্তির নাম কীভাবে ডিলিট করবেন যদি কোনো ব্যক্তি মারা গিয়ে থাকে বা অন্য কোনো ব্যক্তির নাম যদি আপনার ফ্যামিলি রেশন কার্ডের লিস্টের মধ্যে থাকে তার নামটা আপনি কীভাবে ডিলিট করবেন এই ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তার আগে ফ্রেন্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবেন এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা সবার প্রথমে আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগল লিখে সার্চ করবেন এবার গুগলে এই সার্চ অপশানে এসে ডব্লু বি ফুড লিখে সার্চ করবেন ডব্লু বি লিখে সার্চ করলে আপনি যে ওয়েবসাইটের লিঙ্কটা প্রথমে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন ফুড ডট ডব্লিউ ডট গভ ডট ইন এ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলেই ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে ফ্রেন্ড এটা ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের নতুন একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আসার পর নিচের দিকে স্ক্রল করলে কমন অ্যাপ্লিকেশন ফর্মের একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচের দিকে আবার স্ক্রল করলে এখানে আপনি যে ফর্মটা সেটা আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন এবং অফলাইনে অ্যাপ্লাই করতে পারেন আমি অনলাইনে করতে চাই তাই এখানে ফর অনলাইন কমন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিকারের যে অপশানটা আছে এখানে ক্লিক করছি ক্লিক করতেই ডিজিটাল রেশন কার্ড সার্ভিসে একটা অপশান এখানে দেখতে পাচ্ছি এখানে আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন আপনি যদি কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে আপনার রেশন কার্ডের সঙ্গে সেটা যদি না জানেন তাহলে নিচের যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করে আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি দেখতে পারেন আমি যেহেতু জানি তাই আমি এখানে রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা ছিল সেটা দিলাম দেওয়ার পর গেট ওটিপির অপশানে ক্লিক করতে আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি এসেছে সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর নিচে প্রসেসের অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করতেই দেখুন একটা নতুন পেজ ওপেন হচ্ছে এই পেজে আপনার পরিবারের সমস্ত নাম আপনি পেয়ে যাবেন এর মধ্যে থেকে আপনি যে নামটা ডিলিট করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন তার আগে আপনি এই পেজে আসার পর নিচের দিকে একটু স্কল করবেন নিচের দিকে স্কল করলে আপনি অনেকগুলো অপশান পাবেন দেখুন নিচের দিকে স্কল করতে অনেকগুলো ফর্ম দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে আপনি যেহেতু আপনার পরিবারের কোনো একটা সদস্যের নাম ডিলিট করতে চাইছেন তার জন্য আপনি এখানে অ্যাপ্লাই ফর ফর্ম সেভেনের যে অপশানটা আছে তার নিচে দেখুন অ্যাপ্লাই নেওয়ার একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতেই দেখুন আবার একটা নতুন পেজ ওপেন হলো এই পেজে আসার পর আপনি যে ব্যক্তির নাম ডিলিট করতে চাইছেন সেই নামটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি যার নামটা ডিলিট করতে চান সেটা সিলেক্ট করবেন করার পর নিচের দিকে স্কল করবেন স্কল করলে নেক্সটের একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন নেক্সটের অপশানে ক্লিক করতে আপনি কি কারণে এটা ডিলিট করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন এখানে ক্লিক করে যে কোনো কারণ জন্য আপনি হয়তো ডিলিট করছেন সেটা সিলেক্ট করবেন এখান থেকে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে কারণটা এখান থেকে সিলেক্ট করছেন সেই কারণের প্রমাণ হিসাবে আপনাকে একটা ছবি এখানে আপলোড করতে হবে তার আগে আপনি এখান থেকে একটা অপশান সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিজের চয়েস ফাইলের অপশানে ক্লিক করে আপনি প্রমাণ হিসেবে যে ডকুমেন্টসের ছবিটা আপলোড করতে চাইছেন সেটা এখানে চয়েস ফাইলের অপশান ক্লিক করে সিলেক্ট করে নেবেন এই ফাইলের সাইজটা যেন খুব বড় না হয় সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন এটা সিলেক্ট করার পর নিচের দিকে এলে ইটস ওকের একটা অপশান পাবেন এখানে ক্লিক করে এটা সিলেক্ট করবেন করার পর প্রসেসের অপশানে ক্লিক করবেন প্রসেসের অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করলে আবার একটা নতুন পেজ ওপেন হবে এই পেজে আসার পর সবার উপরে একটা অপশান পাবেন এখানে ক্লিক করে আপনি এটা সিলেক্ট করবেন করার পর নিচে গেট ওটিপির একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি যাবে এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওটিপি সেন্ট সাকসেসফুল দেখাচ্ছে ডান দিকের মাথায় উপরে এরপর এন্টার ওটিপির যে অপশানটা আছে এখানে গিয়ে আপনার মোবাইলে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা দেবেন দেওয়ার পর সাবমিট ওটিপির অপশানে ক্লিক করলে আপনার এই ফর্মটা সাকসেসফুল হবে সাবমিট হয়ে যাবে ফ্রেন্ড এইভাবে আপনি অনলাইনে মাধ্যমে যে কোনো রেশন কার্ড ডিলিট করতে পারেন ফ্রেন্ড এই অ্যাপ্লিকেশনটা করার পর আপনি এই অ্যাপ্লিকেশনের স্টেটাসটা চেক করতে পারেন তার জন্য আমি আরেকটা ভিডিও বানিয়েছি সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে এবং এই ভিডিও শেষে দিয়ে দেবো আপনি সেখান থেকে দেখে নেবেন ফ্রেন্ড আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলটা নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আয়গনটা ফেস করে দেবেন তাহলে আপনি আপনার মোবাইলে আমার এই ধরনের ভিডিওগুলো সবার প্রথমে পেয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ